বিশ্ব নবীর প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত উচালনের জমিয়তে একটি শাখা সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও সভা আয়োজিত হলো। র্যালিটা হলো উচালন বাজারে উচালন ব্লকের তরফ থেকে, জমিয়ত যে ব্লক আছে সেই ব্লকের তরফ থেকে। র্যালির প্রধান উদ্দেশ্য হচ্ছে যে নূপুর শর্মা আমাদের নবী, সারা বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা তার বিবির সমাজে কটূক্তি করেছে, এর প্রতিবাদে আজ মুসলিম আজ ভারতীয় ভারতের সংবিধানকে ভাইলট করেছে, তার জন্য আমরা প্রতিবাদ জানানোর জন্য এবং শান্তি শৃঙ্খলা আমাদের জমিয়তের কথা যে ভারতের সম্পদ আমাদের সম্পদ, ভারতের নাগরিক আমাদের নাগরিক, অতএব শান্তি শৃঙ্খলার সঙ্গে আমরা প্রতিবাদ জানানোর জন্য উচালন বাজার আমরা শুরু হয়েছে আমতলা থেকে আর দিঘির কোন পর্যন্ত একদম বকুলতলা উপস্থিত ছিলেন। আমরা এই ব্লকের যে সভাপতি মোনা ইনামুল হক সাহেব, এই ব্লকের সেক্রেটারি এবং শেখ রফিকুল ইসলাম, এবং আমাদের হাজি আশরফ সাহেব শেয়ারাবাজার দারুল শেয়ারাবাজারের আপনার সহ সম্পাদক। উচালন বাজারে এই সভা আয়োজিত হয়। শান্তি শৃঙ্খলা বজায় রেখে এদিনের এই পথসভা এবং মিছিল আয়োজিত হয়। উচালন আমতলা থেকে শুরু হয়ে এই মিছিল দিঘির কোণ পর্যন্ত গিয়ে শেষ হয়। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন ব্লকের সভাপতি, ব্লকের সেক্রেটারি শেখ রফিকুল ইসলাম, শেয়ারাবাজার মাদ্রাসার সহ সম্পাদক। আজকে এখান থেকে আমরা বার্তা দিয়ে যাচ্ছি যে আমাদের বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করেছেন একজন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। তো আমরা চাই যে ওনার এই অপরাধটা মানুষকে জানিয়ে যেন একটা ওনাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং গ্রেপ্তার করা হোক, আমরা অবিলম্বে তার গ্রেপ্তার চাইছি। আমরা তাই আজকে উচলন শাখা ব্লক থেকে, একটা জমিয়তের শাখা থেকে আমরা আজকে এই প্রতিবাদটা বিক্ষোভটা জানালাম, যাতে করে এটা প্রশাসনের দিক থেকে আমরা প্রশাসনকে মানে জানিয়ে রাখলাম, যাতে করে যে আমরা একটা বিক্ষোভ করেছি নূপুর শর্মার অবিলম্বে আমরা একটা গ্রেপ্তারি চাই। এদিনের এই মিছিলে বহু ইসলাম ধর্মাবলম্বী মানুষ পা মেলান। বিশ্ব নবীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানানোর পাশাপাশি উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এদিনের মিছিল থেকে। উচালন থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা।